কেমন আছো? বাংলাদেশ বাংলাদেশ ওয়েলকাম টু প্যাডারবন। প্যাডারবনে চলে আসলাম আমি, এখন আছি আসলে প্যাডারবনের মেইন ট্রেন স্টেশনে। তো আজকের ব্লগটা আসলে আমি প্যাডারবনেই করব, আসলে দুইটা হয়তো তিনটা ভাগে প্যাডারবন ব্লগটা করব। তো আজকে আসলে আমি প্যাডারবনে একা ঘুরতেছি না, আমাকে নিতে আসতেছে আমার একটা খুব কাছের ছোট ভাই প্রীতম নামের একটা ছোট ভাই। ও কিছুক্ষণের মধ্যেই হয়তো পৌঁছে যাবে। ও প্যাডারবন ইউনিভার্সিটিতে পড়ে, আমি আপনাদেরকে প্যাডারবন ইউনিভার্সিটিটাও ঘুরিয়ে দেখার চেষ্টা করব। এবং আমি আর প্রীতম মিলে মোটামুটি প্যাডারবনটা আগে আজকে 4 থেকে 5 ঘন্টা, মিনিমাম 5 ঘন্টা ঘোরার চেষ্টা করব। দেখা যাক কি আমরা নতুন দেখতে পারি এবং কি আমরা নতুন কিছু এক্সপ্লোর করতে পারি। এবং আমি আপনাদের ছোট্ট একটা ইনফরমেশন দেই, আমি যেখানে থাকি কবলেঞ্জ, সেখান থেকে প্যাডারবনে আসতে আমাকে একবারে সাড়ে 5 ঘন্টা লাগছে। এবং 5 ঘন্টার ভিতরে মোটামুটি মনে হয় 4 ঘন্টা 40 মিনিটে আমাকে ট্রেনে বসে থাকতে হয়েছে। এবং এটা আসলে খুব সাফোকেট একটা ব্যাপার ছিল, কারণ হলো আমাকে মোস্ট অফ টাইমেই মাস্ক পরে থাকতে হয়েছে এবং এটা খুব বিরক্তিকর। যাই হোক, মানে অ্যাটলিস্ট আমি প্যাডারবনে চলে আসছি। এবং সবচেয়ে আরেকটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, আমি প্যাডারবনে আজকে না, আমি অনেকবার আসতে চাইছি, বিভিন্ন কারণে আমার প্যাডারবনে আজকে আসা হয়নি, কিন্তু আজকে চলে আসলাম। সো আমি এখন কল দিব প্রীতমকে, যে প্রীতম কোথায় আছে। আমি অলরেডি প্যাডারবনের ট্রেন স্টেশনে পৌঁছে গেছি, তারপরে আমরা এক্সপ্লোর করা শুরু করব। সম্ভবত প্রীতম চলে আসছে, কিন্তু যে প্রীতম কোন দিকে আসছে সেটা আমি বুঝতেছি না, কারণ প্রত্যেকটা হাব ওয়ান অফের দুইটা সাইড থাকে। হ্যালো, আচ্ছা প্রীতম, সেটা হলো তো আমি তো এক পাশে আসছি, যে পাশে আসলে ট্যাক্সিগুলো দাঁড়ায় আছে ওই জায়গায়, এই যে দেখতে পাচ্ছি, আমিও দেখতে পাচ্ছি, আমরা প্রীতমকে পেয়ে গেছি। সো আর কোনো টেনশন নাই, যে কাঙ্ক্ষিত প্রীতম। আয়, কি অবস্থা, কেমন আছেন? আচ্ছা প্রীতম, আমরা কই যাচ্ছি? আমরা যাচ্ছি হচ্ছে এক্সট্রা সাইড। এটা কি, আমরা কি কি দেখতে যাব এখানে? হচ্ছে আপনার মানে ওইখানে পাহাড়ের অনেক বড় বড় পাহাড় আর কি, এই আছে পাথর, আর পাথরের পাহাড় আছে। আচ্ছা আচ্ছা, তো মানে জায়গাটা অনেক সুন্দর, ওইখানে পাশ দিয়ে একটা লেকও আছে ওইখানে। আমি আর প্রীতম মোটামুটি একটা ছোট একটা ট্রেন স্টেশনে চলে আসছি। তো আমরা এখন গুগল ম্যাপ দেখে আমরা যে জায়গাটা যাওয়ার চিন্তা করেছি সেই জায়গাটা আসলে যাচ্ছি আর আসলে। তো আচ্ছা ঠিক আছে, চিনতে পেরেছি। আচ্ছা আচ্ছা, তো প্রীতম এর আগেও আসছিল, কিন্তু এখন আবার আমরা আবার নতুন করে এটা খুঁজে যেতেছি, সেটা তো কোনো প্রবলেম নেই, কারণ হলো ব্যাপারটা এরকম না যে আমাদের একবারে চিনতেই হবে, আমরা খুঁজা খুঁজা ওই জায়গাটায় যাব। তো আমাদের কত সময় লাগতে পারে প্রীতম? আমাদের হেঁটে যদি যাই 15-20 মিনিট। 15-20? আচ্ছা ওকে ফাইন, আমরা তাহলে এই যে ইয়েতেই চলে যাবো। প্রথমে দেখবো যে আমরা বাস আছে কিনা, কারণ সামনেই আসলে একটা বাস স্টপেজ আছে। যদি বাস স্টপেজ দিয়ে আমরা যদি বাস খুব কাছাকাছি টাইমে পাই তাহলে আসলে আমরা বাসে যাব, আদারওয়াইজ আমরা হেঁটেই চলে যাবো। আমরা মোটামুটি বাস মিস করে ফেলছি, কারণ আমরা রং বাসে উঠে গেছিলাম, রং ডিরেকশনে চলে যাচ্ছিলাম। তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, হয়তো 15-20 মিনিট লাগবে, আমরা এর মধ্যে পৌঁছে যাব। এবং এটা আসলে একবারে নিরেট একটা রেসিডেন্সিয়াল এরিয়া এবং খুব শান্তশিষ্ট একটা রেসিডেন্সিয়াল এরিয়া। যদি আসলে যায় না আসলে এই জায়গাটার নাম কি, খালি একটা স্ট্রাকচার বলতে পারবো, ব্যাডহর্ন। ব্যাডহর্ন? হ্যাঁ, ব্যাডহর্ন রাইশেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, যাই হোক, কিন্তু প্লেসটা অনেক সুন্দর এবং খুব রিমোট এরিয়ার মতো আর কি, একেবারে যে খুব সিটির মাঝখানে ব্যাপারটা এরকম না। আমরা আরো মানে ফরেস্টের মতো জায়গায় যাব। আচ্ছা ওই ওর ওর মাঝখানে হচ্ছে আমাদের হচ্ছে ওই আমরা যে প্লেসটাতে যেতে যাচ্ছি আর কি, আমরা আসলে একটা পাহাড়ের কাছে যাব। তো দেখি ফরেস্টের মধ্যে দিয়ে হাঁটতে হবে আমাদের। আচ্ছা আচ্ছা, আমরা আসলে ঘুরতে ঘুরতে যেই জায়গাটা আমরা একটা পাহাড়ের কাছে যাব সেটাতে ঘুরতে ঘুরতে মোটামুটি একটা জায়গায় চলে এসেছি। এই যে জায়গাটা, এই জায়গাটার নাম হলো হর্ন। তো এখানে সুন্দর একটা স্কাল্পচার আছে এবং পিছনে রাট হাউস, মানে যেটা সরকারি ভবন, রাট হাউসই তো, হ্যাঁ রাট হাউস। তারপরে এখানে আসলে কিছু ভবন আছে, এখানে আসলে মার্কেট, যেটা আসলে মনে হচ্ছে যে খুব ওল্ড একটা জায়গা,
কিন্তু যদিও বাড়িঘরের যে অবয়ব সেটাতে মনে হচ্ছে যে নতুন অনেক কিছু করা হয়েছে বা রেনোভেশন করা হয়েছে। যেমন এই বাড়িটা অনেক পুরনো হইতে পারে, কারণ এটা আসলে খুব ভঙ্গুর মনে হচ্ছে। আমরা আসলে এখন জঙ্গলের পাশ দিয়ে হাঁটতেছি, এখন মনে হয় জঙ্গলের ভিতরে ঢুকবো না? আচ্ছা আচ্ছা, আমরা জঙ্গলের ভিতর দিকে ঢুকে যাব। আমরা যে পাহাড়ের দিকটা যাব আসলে অনেকটা সময় নিয়ে নিতেছি, কিন্তু আমরা ওইদিকেই যাইতেছি। এবং আমাদের পিছনে, ঠিক পিছনেই আসলে একটা অটোবান, মানে হাইওয়ে, এটা দিয়ে শেষ শেষই করে গাড়ি চলতেছে। আমি আর প্রীতম মোটামুটি জঙ্গলের ভিতরে যে এখনই ঢুকে যাব, তারপর আসলে ওই জায়গাটা যাবো। আমরা জানি না যে আসলে কখন ফেরত যেতে পারবো, কিন্তু আমরা আশা করতেছি যে খুব দ্রুত আবার এইটা কমপ্লিট করে আমরা ওইদিকে যাব, কারণ ওইদিকেও আমাদের কিছু কভার করতে হবে। তারপরে আবার আমাকে আবার বাড়ি ফেরার ট্রেনও ধরতে হবে। আমরা যে জায়গাটায় যাচ্ছি সেটা আসলে খুব টুরিস্ট একটা এরিয়া, কারণ প্রচুর দেখেন এপাশ থেকে প্রচুর টুরিস্টরা ওইখান থেকে গিয়েছে, ফিরে আসছে, আবার যাচ্ছে। আবার এইখানে আসলে একটা স্ট্রিট সিঙ্গার আছে, আমার আগের ব্লগে, বনের একটা ব্লগেও আসলে দেখিয়েছি কিছু স্ট্রিট সিঙ্গার। এই বনের মধ্যেও সে গান টান গাইতেছে এবং মোটামুটি তাকে খুশি হয়ে অনেকে টাকা পয়সা দিচ্ছে। আমরা আসলে বন দিয়ে আসলে অনেক জায়গায় হাঁটতেছি, এর মাঝখানে আসলে আমরা অনেক কিছু দেখিয়ে ফেলছি। যেমন এখানে দেখেন একটা গাছের গুড়িকে মোটামুটি কেটে কুটে মোটামুটি ড্রাগন অথবা কিছু একটার অবয়ব আঁকাইছে আর কি। আমরা আসলে প্যাডারবনের এমন একটা সুন্দর জায়গায় আছি, আমি জাস্ট ওই জায়গাটায় আছি, ওই জায়গাটা দেখানোর জন্যই আসলে আমি ক্যামেরাটা এখন ঘুরাবো। আসলে এই জায়গাটা খুব অকল্পনীয় সুন্দর, এটা আসলে আমি বইলা বুঝাতে পারবো না। এবং এটার ফুল ক্রেডিট যা হলো প্রীতমের কাছে, কারণ হলো প্রীতম না থাকলে এই জায়গাটা আসাটা আমার জন্য খুব টাফ হয়ে যেত, কারণ আমি এই জায়গাটা চিনি না। প্রীতম যেহেতু আগে এসেছে সেই জন্য আসলে ও রেকমেন্ড করতে পেরেছে, আমি আপনাদের সাথে জাস্ট শেয়ার করি, তাহলে আপনারা দেখতে পারবেন। দেখেন পাহাড়, পাহাড়ের মধ্যে এরকম কিছু মানে পাথর মনে হয় গজায় গেছে, মনে হয়েছে পাথরের পাথর জন্মাইছে আর কি। এবং জার্মান গভর্নমেন্ট এটাকে মোটামুটি আবার সিঁড়ি টিটি করে উপরে ওঠার মতো ব্যবস্থা করছে, আমরা ওই জায়গাটায় যাব। কিন্তু এই জায়গাটা খুবই সুন্দর, অকল্পনীয় সুন্দর, এটা আসলে আমরা বইলা বুঝাতে পারবো না এত সুন্দর। তো আমরা দেখেন জায়গাটা কত সুন্দর, এবং সবচেয়ে বড় ব্যাপার হলো এই পাহাড়ের উপরগুলোতে উঠা যায়, ওই যে সিঁড়ি দেখা যাচ্ছে উপরে মানুষ উঠছে, ওইখান থেকে একটা ভিউ মানুষ দেখতে পাচ্ছে, অবশ্যই সুন্দর হবে। কিন্তু এখানে উঠতে হলে টাকা প্রয়োজন হয়, তো আমাদের টিকিট কাটতে হবে। আমরা জানি না যে আসলে কত করে টিকিট কাটতে হয়। আমি আর প্রীতম হয়তো উপরের দিকে উঠব, এখন আমরা ডিসিশন নিতে পারিনি। প্রীতম অবশ্য ছবি তুলতেছে, কন্টিনিউয়াস ছবি তুলতেছে। জায়গাটা খুবই সুন্দর এবং প্যাডারবনের একটা বেস্ট জায়গা। প্রীতম, এই জায়গাটার নাম জানো কি? এক্সটেন্স টাইম। তো এখানে আসতে আমাদের প্যাডারবন থেকে কত সময় লাগতে পারে? আমিও আসছি, আধা ঘন্টা 40 মিনিট লাগবে। সো আমরা বাস অথবা ট্রেনে মনে হয় দুইভাবে আসতে পারবো না? আচ্ছা আচ্ছা, আপনার কোনো আইডিয়া আছে যে এটার উপর উঠতে হলে আমাদের কত টাকা খরচ করতে হবে? মনে হয় এখানে টিকিট সিস্টেম আছে। আমার মনে হয় আমি জানি না, কারণ আমি যখন এসেছিলাম এর আগের বার তখন ওইটা বন্ধ ছিল। আচ্ছা আচ্ছা, শীতের সময় ছিল। আচ্ছা আচ্ছা, তখন কোনো টিকিটের কোনো। আচ্ছা চলেন তাহলে আমরা দেখি এনে কত লাগে, যদি খুব বেশি টাকা হয় তাহলে উঠবো না, আর যদি কম হয় তাহলে উঠে যাবো। দোতলার সৃষ্টি যে কতটা অপরূপ এবং কতটা একেবারে মানে এর মধ্যে কোনো খাদ নাই, সেই এই পাহাড়গুলো আসলে তার আরেকটা প্রমাণ। সেই এখানে দেখেন পাথর মোটামুটি গুটি গুটি করে মোটামুটি পাহাড়টা হয়েছে, এবং এমন একটা অবস্থা যেমন একটা পাহাড় পড়ে যেতে পারে কিন্তু এটা আসলে টিকে আছে, এটার মধ্যে মানুষের কোনো কৃত্রিম কোনো হাত নাই, এটা আসলে সৃষ্টিকর্তার দয়া ছাড়া আসলে এটা সম্ভব না। এই এত কিছুর পরেও যদি মানুষ বলে যে সৃষ্টিকর্তা নাই, তাহলে সে আসলে বোকা ছাড়া কেউ না। সৃষ্টিকর্তার সৌন্দর্য কত সুন্দর, একটা প্রাকৃতিক একটা জিনিস কত সুন্দর, মানুষের পক্ষে এটা বানানো হয়তো পসিবল কিন্তু হেভি রিস্ক থাকতে পারে। কিন্তু দেখেন এখানে প্রতি বছর প্রচুর পর্যটক উঠতেছে, ওই যে দেখেন উপরে উঠতেছে মানুষ উঠতেছে। আমি আর প্রীতম, প্রীতম কই? আমি আর প্রীতম মোটামুটি পাহাড়ের একটা মানে রাস্তা ধরে আগাচ্ছি, যেটা আসলে কোনো সিঁড়ি টিড়ি নেই। আরেকটা পাহাড়ে উঠা যায় মোটামুটি ওইখানে 4 ইউরো করে লাগে, যারা আমরা আসলে
বড় আছি, আর যারা কিন্ডার মানে যারা ছোট বাচ্চা তাদেরকে 2 ইউরো লাগে উঠার জন্য, ওইটাতে সিঁড়ি আছে। তো ওইটাতে না উঠে আমরা আসলে পাহাড় দিয়ে মোটামুটি উঠে যাচ্ছি, একেবারে পাহাড়ের মাথায় উঠতে পারবো, পাহাড়ের উপরে একদম। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমরা শুধু খেলে এখানে যাচ্ছি তো পায়ে হেঁটে। কিছুদিন কিছু মানুষ আসলে মাউন্টেন বাইক করে ওরা বাইকিং করতেছে, আসলে সাইকেলিং করতেছে। হ্যালো, ভালো, লেটস গুড, ইটস নো টাইম গট রে, ইয়া আ ফর জিশা। হ্যাঁ, ওই লোক তো মনে হলো কি অবস্থা ভাই, এরকম কিছু একটা বললো, কি অবস্থা ভাই? আমি ওই মনে করেন আমাদের যেদিন পরীক্ষা শেষ হয়েছে না, আমার একটা জার্মান ফ্রেন্ড আছে, হ্যাঁ ওরে আমি জিজ্ঞেস করে শিখাইছি, বলো পরীক্ষা জোশ হয়েছে। তো বিদেশিদের মুখে কিন্তু এগুলো শুনতে খুব মজা লাগে। আমি কিছু ফাটাই দিছি, আমি একটা ভিডিও করি, না তুমি আর ভিডিও করো না, নাহলে আমি ভিডিওটা ছাড়তাম। প্রীতম, আমরা খুব টপ ভিউয়ের দিকে যাচ্ছি না, আসলে এইখান থেকে আমরা বলছি যে আমরা পাহাড়ের যে পাথর সেই পাথরের উপরগুলো উঠবো, সেখান থেকে ভিউটা দেখাবো আমরা। এই যে দেখেন এখান থেকে কি সুন্দর একটা ভিউ, এবং ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তায় আমরা ছিলাম। তো এখান থেকে হেঁটে এই দিক থেকে রাস্তাটা, তারপর আসলে আমরা এসেছি এখানে। দুইটা জার্মান বসে আছে, যদি আসলে তার পিছন থেকে স্পেসিফিকলি ছবি তুলতেছে এই জন্য কোনো বিধি নিষেধ নাই। সেটা হলো এই পাশ থেকেও মোটামুটি দেখা যেতেছে। আমার আমার যতটুকু মনে হয় ওইখান থেকেও খুব আমুরি মনে হয় কিছু দেখা যাবে না, এখান থেকে না, ওই যে ওই পাশটা যেটা থেকে, হ্যাঁ যেটা দিয়ে টাকা দিয়ে লেকটা মনে হয় সুন্দর করে দেখি। হ্যাঁ হ্যাঁ, একটু দেখি আমরা কেমন, পিছনে জঙ্গল, এবং আমরা মোটামুটি হেভি সোয়েট টোয়েট করছি, তেল তেল হয়ে গেছে, কাপড়টা হয়ে গেছে আমাদের, আমারটা বেশি হয়েছে। আমরা আসলে আরেকটা পাশে যাচ্ছি, আরেকটা পাথরের অপোজিটে সাইড যাচ্ছি এই পাশ থেকে আসলে ভিউটা দেখার জন্য, যদিও আসলে দুইজন বসে আছে, আমরা পিছন থেকে আসলে ভিউটা নিব। অপরূপ সৌন্দর্য, প্রীতম আসেন। আমরা আর কাছে নাই গেলাম, আমরা তো রিস্ক না নিলাম। Bangladesh. Aber wir sind Studierenden in Deutschland. Auch hier in der Nähe Paderborn oder so? Ich studiere in der Paderborn. Und du studierst? Ich studiere in Mönchengladbach. Weißt du? Hochschule Niederrhein. Niederrhein Universität. Niederrhein. Ich kenne den Rhein. Ja, das ist hinter Köln. Ja. Also ja, das ist hinter Köln, aber das ist gesünder für Textil und Kleidung. Ja, nachher Krefeld. Weißt du, studierst du Textil und Kleidung? Ja. Das ist doch auch ganz oft Made in Bangladesch, oder? Ja. So, auch bei den Klamotten. Das ist auch für Made in Bangladesch. Bestimmt. Ich weiß nicht. Kann sein. Kennst du diese Made in Bangladesch, right? Ja, genau. Also, das ist, glaube ich, so das dritthäufigste fast. Ich habe, ich habe etwas dir sagen. Ich habe dieses Video im Unterladen in YouTube auch. Ich habe einen YouTube-Kanal. Okay. Ich habe unterladen dieses Video auf den YouTube-Kanal. Hochgeladen? Also, ja, hochladen. Jetzt gerade? Ja. Das live? Ja, das live. Okay. Wie viele Leute sind dabei? Sag mal hallo. Ja, hallo. Weißt du, in Bangladesch, Sie können sagen, Kamonacho. Kamonacho. Deine Leute sind deutsch oder aus Bangladesch, die Zuschauer? Alles von Bangladesch. Okay. Wie heißt das? Kamonacho, das bedeutet Biggers. Sie können sagen, Kamonacho, Bangladesch. Bangladesch. Eine Eckartist, das ist live. সে ছবি আঁকতেছে বিভিন্ন ধরনের কালার দিয়ে, আমার আইডিয়া নাই সেটা আসলে কোন ধরনের কালার। ভি হাইজ দু লিওনি ট্রাইমা, দ্যাটস ইজ জেশন,
Yes, I'm Coast Lad. Coast Lad? Yeah. Is he born in here or born in Anderstadt? Yeah, born in Detmold. Detmold? Yeah. Okay. Also kommt einfach schon zu Besuch. Okay. From Detmold. Okay. Actually, I'm here Pritham already. Now, we have a lot of money. 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 তারপরে আরো কিছু জায়গা ঘুরবো, আরো কিছু জায়গা ঘোরার ইচ্ছা আছে আর কি।